আসসালামু আলাইকুম, আমরা ছিলাম 302 নাম্বার রুমে, আর আমাদের রুমটি কেমন ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রুমে ঢোকার সঙ্গে সঙ্গে লেফট সাইডে ছিল হলো ওয়াশরুম, এবং খুবই সুন্দর একটা ওয়াশরুম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এত নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর, পুরোটা রুম অফ হোয়াইট থিমে করা। তো ওয়াশরুমের টাইলসগুলো এরকম অফ হোয়াইট টাইপের ছিল, আর ওরা কিন্তু অনেক কিছু ইউজ করতে দিয়েছিল এখানে, ডেন্টাল কিট, চিরুনি, দেন শাওয়ার ক্যাপ, এরপরে আছে শেভিং কিট, সোপ, তারপরে লোশন, শ্যাম্পু যেগুলো থাকে সেগুলো তো আছে। সবচেয়ে মজার ব্যাপার যে শেভিং কিট ছিল, যেটা সাধারণত অনেক আমি এর আগে কোনো বাংলাদেশে কোনো হোটেলে আসলে দেখিনি এই জিনিসটা, তো এইটা ওদের এক্সেপশনাল। আর এখানটাতে ওদের একটা প্রাইস লিস্ট ছিল, যেটা হলো আপনি যদি কোনো কাপড় চোপড় ধোয়াতে চান বা আয়রন করিয়ে নিতে চান, এই এই ধরনের সার্ভিসগুলোর প্রাইস রেন্টগুলো লেখা ছিল এখানে। আর ওয়াশরুমের অপোজিটেই ছিল একটা আলমিরা, তো আলমিরার মধ্যে ছিল হলো ফায়ার সেফটি বক্স, এরপরে ছিল হলো জায়নামাজ টুপি, এটাও অদ্ভুত লেগেছে, আমার খুবই ভালো লেগেছে, কারণ আমাদেরকে কিন্তু ক্যারি করতে হয়, সব হোটেলে কিন্তু এটা থাকে না। আর হেয়ার ড্রায়ার ছিল, আর এই পাশটাতে ছিল হলো বাথরুম ছিল দুটা, আর স্লিপারও ছিল, আর ছিল হলো সেফটি বক্স। তো বাথরুম দুটাও কিন্তু আমরা এবার যে চারটা হোটেলে থেকেছি শুধুমাত্র এখানেই আমরা পেয়েছি, এটাও ভালো লেগেছে। তো এই ছোট ছোট এক্সেপশনাল জিনিসগুলো আসলে খুবই ভালো লাগছিল এখানে ঢোকার পরে। আর এখানে সেই টি স্টেশনটা, যেটা আমার ফেভারিট জায়গা, আর এখানে ওদের অনেক ধরনের অপশনই ছিল, কয়েক প্রকার চা দিয়েছিল, কফি, জিরো সুগার, দেন ব্রাউন সুগার, হোয়াইট সুগার, এরকম অনেক কিছুই দিয়েছিল, তো এটাও অনেকগুলো ভ্যারাইটি ছিল। আর নিচে ছোট্ট একটা ফ্রিজ, ফ্রিজটা অফ ছিল, তো নয় বাবাকে বললাম অন করে দিতে। আর এর পাশটাতেই ছিল হলো লাগেজ রাখার জায়গা, আর এখানে আমাদের ছোট ছোট অনেকগুলো লাগেজ হয়ে গিয়েছিল, একটাতে নোরাইজের টয়েস, আর আরেকটাতে নোরাইজের সব খাবার দাবারের জিনিস, আমাদের ইন্ডাকশন চুলা, প্লাস নোরাইজের জন্য যে চাল ডাল ভেজিটেবল নিয়েছিলাম ওগুলো। আর এখানে একটা ডেস্ক আছে, এর নিচে একটা ছোট ড্রয়ার আছে, এখানে অনেক জিনিসপত্র রাখা যায় যেগুলো সবসময় ইউজের দরকার হয় আর কি, ফোন, মানি ব্যাগ, এই ধরনের জিনিস। আর সবচেয়ে ফেভারিট জায়গা আমার রুমটাতে যেটা, সেটা হলো এই স্পেসটা, দেখুন কি সুন্দর আর কতটা এলিগ্যান্ট লাগছে, পুরো অফ হোয়াইট দিয়ে করা সোফা এবং কার্টেন সব কিছু মিলিয়ে জায়গাটাতে ছবি তোলার জন্য যেমনটা সুন্দর, আর এখানে বসে কিন্তু চিল করা যায়, আর সবাই মিলে এখানে আড্ডা দেওয়া যায়। আমরা যেহেতু লাঞ্চ কিনে এনেছিলাম বাইরে থেকে, আমরা এখানে বসে কিন্তু খেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে রুমটা কিন্তু আমার খুবই গোছানো এবং খুবই সুন্দর লেগেছে। আর এখানে রুমের কস্টটা পড়েছে হলো 7631 টাকা। তো 7631 টাকা যেটা 50% হয় সেটা অ্যাডভান্স করে আমরা উঠেছিলাম, পরে এখানে যাওয়ার পরে বাকি 50% দিতে হয়েছিল। আর এটা হলো বেড, নোরাইজ রেস্ট করছে, আর এখানে ইন্টারকম আছে, প্লাস আনুষঙ্গিক যে পেপারসগুলো আছে যেমন সুইমিং পুলে নিয়মকানুন বা এই ধরনের টুকিটাকি কিছু নিয়ম নীতি এখানে লেখা ছিল। তো এই আর কি, বেডটা অনেকগুলো বালিশ ছিল এবং সব কিছু মিলিয়ে আমার কাছে বেডটা অনেক ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, খুব সুন্দর করে গোছানো, খুবই সিম্পল, অফ হোয়াইট দিয়ে করা, বাট খুবই এলিগেন্ট ছিল রুমটা, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমরা যেহেতু সিটি ভিউ রুম নিয়েছিলাম, সো আমাদের এই পাশটা বারান্দাটা দেখিয়ে দেয়, সেদিন যেহেতু ভিআইপিদের একটা কনফারেন্স ছিল, দ্যাটস ওয়াই ওখানে সিকিউরিটি পারপাসে অনেক বেশি আর্মি ছিল, আর নিচে অনেক বেশি গাড়ি টাড়ি ছিল, একটা প্রোগ্রাম চলছিল নিচে, তো এই জন্য আর কি নিচে এমনটা। আর বারান্দা থেকে এই পাশটা সিটিটা দেখা যায়, যদি সি ভিউ নিতাম হয়তো অপোজিট রুমগুলো আমরা পেতাম, যেহেতু অ্যাভেলেবল ছিল না আমরা এটাই নিয়েছিলাম। তো ওভারঅল খুবই ভালো লেগেছে আমার রুমটা। তো জল তরঙ্গে কিন্তু আমি এরপরে গেলে অবশ্যই এখানে আমি থাকবো, আমার কাছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।